সুপ্রভাত 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 বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে কিন্তু আড্ডা জমিয়ে দিতে চাইছি। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আজকে করেছি পরোটা আর তরকারি। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর শ্বশুরমশাই শাশুড়িমাকেও দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নেব। আর হাজব্যান্ড তো কোন সকালে সেই 8:30টার দিকে খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর আমরা এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে যাব দুপুরের রান্নাবান্নায়। তো মেয়ের একটু ভিডিও শ্যুট করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার আমার খাবারটা আমি বেড়ে নিচ্ছি। তো আজকে সকালে করেছিলাম ছোলার ডাল আর একটা সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি আর পরোটা। তো আমি খেয়ে নিচ্ছি, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে চট জলদি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে দুপুরে কী কী লাঞ্চ মেনু হবে। আর আজকে তো দেখে নিলে, দারুণ দারুণ সব লাঞ্চ মেনু কিন্তু আজকে হবে। আজকে হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তাতে আবার যাবে মাছের ডিম, আর করব মুগ ডাল দিয়ে লাউ ডাল আর লাউয়ের খোসা ভাজা। আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে কুচিয়ে রেখেছি, একেবারে ধুয়েও নিয়েছি। এদিকে দেখো মুগ ডাল ভাজাও শুরু হয়ে গেছে, কোনো দেরি করার টাইম নেই, একদম ঝটপট চটজলদি একদম রান্নাবান্না করে নিতে হবে। এদিকে আমার দেখো ডাল একদম সেদ্ধ হয়েও গেছে আর লাউ দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দেবো, আর একটু ফুটবে, আর একটু সেদ্ধ হবে, তারপরে গিয়ে ফোড়ন দেব। আর শাশুড়িমা প্রতিদিনের মতনই আজকে উঠোনে কিন্তু ভাতটা রান্না করেই দিচ্ছে। তো একদিকে আমার কিন্তু কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে, আর মেয়ে ওদিকে দেখো কি করছে। সেই সকালে খাওয়া দাওয়ার পরে কতগুলো চকো আর বিস্কুট টুকরো টুকরো করে নিয়ে আমার কাছে এসেছে। তো টিভিতে কারেন্টও নেই, টিভি দেখতেও পাচ্ছে না, এরকমই জ্বালাতন চলছে। আর এখানে দেখো আমার ডালটা এবার ফোড়ন দেবো, আর ফোড়ন হিসেবে দিয়েছি তেজপাতা আর জিরে আর আদা ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি। তো এটাই হবে মশলা। তো এটাই ফোড়ন দিয়ে এবার ডালটা আমি তুলে দেবো, ডালটা কেননা পরিমাণে অনেকটাই, তার জন্য হাতা করে বারবার দিতে হচ্ছে। তো ডালটা তো ফোড়ন দেওয়াই হয়ে গেল শেষমেশ। তো এখন যাব ছাদে, আর মেয়ে স্নান করার জলটাও আমাকে রোদে দিয়ে দিতে হবে। রোদে দিয়েছি, কারণ না অতিরিক্ত ঠান্ডা জলে ও স্নান করতে পারছে না, কল থেকে সঙ্গে সঙ্গে জলটা টানলে কি আর বলতো, খুব ঠান্ডা, সেই ঠান্ডাটাও নিতে পারছে না, তাই একটুখানি রোদে রেখেছি। ঠান্ডা ভাবটা একটু কাটলেই তারপরে ওকে স্নান করিয়ে দেবো, 12টার দিকে স্নান করিয়ে দেবো। তো চলো একটা জিনিস দেখায়, আমি আচার করেছিলাম, যেই আচার করেছি আর অমনি কি হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, তারপরে সেই আচারটা ফ্রিজে রাখতে হয়েছে। কিন্তু একটু রোদে দিলে শুকনো শুকনো ভাব হলে তাহলে ভালো লাগতো। চলো আচারের অবস্থাটা কি দেখো, জল ছেড়েছে, কেননা আমের কোনো শ্বাস হয়নি, সেই অবস্থায় আর কি গাছ থেকে 3-4টা আম পেরে নিয়ে আচার করেছি, চিনি দিয়ে করেছি, সব রকম মশলা টশলা দিয়ে করেছি। এই আচারটা আমি ইউটিউব দেখে করেছি, একটা দিদি চ্যানেল দেখে করেছি। তো আচারটা দেখে মনে হলো খুব ভালো হবে খেতে, যখন করেছি নামিয়েছি বেশ ভালো লাগছে খেতে। কিন্তু ওই যে জল ছেড়েছে, রোদে দিতে পারিনি, তার জন্য রোদে দিয়ে 3-4 দিন যদি টানা রোদ ওঠে তাহলে সে সকাল থেকে দিয়ে রেখেছি। এখন না আকাশটা একটু মেঘলা আছে, আর শুকনো শুকনো হয়ে গেলে বেশ ভালো লাগবে। আর যদি রোদ না পাই কী করবো, অগত্যা তখন কড়াইতে দিয়ে আবার ভালো করে শুকোবো আর কি। তো আচারটা কীভাবে করেছি, আমি করেছি যেটা সেটা হলো কী বলতো, আমের আচারে কখনো আমি রসুন দিয়ে খাইনি, কিন্তু এই আমের আচারটার মধ্যে রসুন থেতো করা রয়েছে। তো একদিন তোমাদের এই রেসিপিটা, মানে আমের আচারের রেসিপিটা অবশ্যই দেখাবো। আর বললাম তো ইউটিউব দেখে করেছি, ইউটিউবে তো প্রচুর আচারের রেসিপি রয়েছে। তো তার মধ্যে একটা আচারের রেসিপি আমার ভীষণ ভালো লাগলো, তো সেটা করেছি, কিন্তু ওই যে জল ছেড়ে গেছে। আর একটা বলি বন্ধুরা, আমি তো খোসা ছাড়িয়ে করেছি, ও যে দিদি করেছিল ও আবার ইয়ে করেছিল,
খোসা শুদ্ধ করেছিল, হয়তো সেই কারণে কিছু একটা হয়েছে আর কি। যাই হোক, কিছু আর কি মানে হুবহু একই রকম তো হয় না, কারণ রান্না দেখে রান্না করলে টেস্টটা কিন্তু একটু হলেও আলাদা হয়, সেরকম টেস্ট আসে না আমার মনে হয়। যাই হোক চলো, আমার এদিকে বিছানা কাঁথা কিন্তু ওই ঘরে বিছানা কাঁথা তোলা হয়ে গেছে, সকালে কাজের ফাঁকেই একবার এসে আমি ঘরদোর একবার ঝাড় দিয়ে ঝাড়পোছ করে নিয়েছি। আর বালিশ আর যে চাদরগুলো রাতে গায়ে টায়ে দিতে হয় ভোরবেলার দিকে, সেগুলো রোদে দিয়েছিলাম, গরম টরম হয়ে গেছে, তুলে ফেলেছি, এখন এই যে সব মেলবো। তো বন্ধুরা, এদিকে জামা কাপড় ঝটপট মেলে ফেলতে হবে, তারপরে আবার নিচে ডালটাও বসিয়ে রেখে এসেছি, ডালটা নামাতে হবে, অন্যান্য রান্নাগুলো বাকি রয়েছে। তো যাই হোক না কেন, শত কাজ থাকুক না কেন, শত ব্যস্ততাই থাকুক না কেন, এতদিন পরে সব চিন্তার অবসান আমার হলো, আজ একটু হয়তো নিশ্চিন্তে সমস্ত কাজগুলো করতেও পাচ্ছি। এতদিন কাজ করিনি এমনটা না, কাজ করেছি, মেয়ের শরীরটাও ভালো রয়েছে, ও আগের থেকে অনেকটাই ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছে, হাসি খুশি রয়েছে। তো রোদ না থাকলেও এখানে হাওয়া বাতাসে ভালোই শুকিয়ে যাবে, আমার দুটো জিনিস বেশি তো জিনিস না। তো চলো, হাঁপিয়ে গেছি, ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 1:45। তো এখন মেয়েকে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি, আমার সমস্ত রান্নাবান্না একদমই কমপ্লিট, আমারও স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর মেয়েকে এখন খাইয়ে দিয়ে নেব। আর হাজবেন্ড এখনও বাড়ি আসেনি, তো ওর খাওয়ার পর্বটা আগে মিটুক, তারপরে আমরা খেয়ে নেব। আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি ওই ঘরে, আর মেয়ের খাবারটা নিয়ে টিভির ঘরে চলে এসেছি। তো দেখো বসে আছে, আর ওকে একটু মেখে দিলে ও গুছিয়ে খেতে পারবে, আর মেখে না দিলেই না খাবার দাবার খুবই নষ্ট করবে। আবার মেখে দিয়ে চলে গেলেও হবে না, পাশে বসে থাকতে হবে, ঠিকঠাক খাচ্ছে কি না দেখতে হবে। তো এই যে আমি ওকে তরকারি দিয়ে মেখে দিলাম, তো ও এটা গুছিয়ে যেটুকুনি পারবে খেয়ে নেবে, আর হাতে করে খেলে কি বলতো ও নিজের মতন করে খেতে পারবে। আমি এটা ছেড়ে দিই, অনেক ছোটোবেলা থেকেই ছেড়ে দিয়েছি যে যেটুকুনি পারে ও হাত দিয়ে খাক। যেদিনকে হয়তো এমনও আছে যেদিনকে আমাকে খাইয়ে দিতে হয়, আমি খাইয়ে দিই, তো আজকে ও একা একা খাচ্ছে, তো হাত দিয়ে খাচ্ছে, তো একা একাও খেতে পারে, তবুও আমি পাশে বসে রয়েছি, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো দেখো ও গুছিয়ে কিন্তু ভাতটা খেয়ে নিতে পারলো মেখে দিলাম বলে। তো এখন এই যে আমি যে লাউ ডাল করেছি সেটা দিয়ে একটু মেখে দেব, আর ও তো খুব ঝাল খেতে পারবে না, তার জন্য ওই যে মাছের দু পিস মাছ ছিল মাছের ঝাল করেছিলাম, শুধুমাত্র মাছটাই তুলে নিয়ে এসেছি, তার ডাল দিয়ে মেখে দিচ্ছি ভালো করে। আমারই ভুল হয়েছে, ভাতটা যদি আগের থেকে একটুখানি ভালো করে মেখে নিতাম তাহলে হয়তো ওর খেতে আরটু সুবিধা হতো। মাঝে মাঝে ছোটোখাটো ভুল হয়েই যায়, তো কিছু করার নেই, আজও সেরকম ভাতটা মাখার আগেই আমি ডালটা দিয়ে দিয়েছি, তো বের একটু খেতে অসুবিধা হবে, তাও একটু ভালো করেই মেখে দিলাম, তো খেয়ে নেবে, আমি মাছটা বেছে দেবো, ও তাহলে খেয়ে নিতে পারবে। ও বলে যে আমাকে ছেড়ে দাও, আমি একা একাই মাছ বাঁচতে পারবো, কিন্তু যদি বাইচান্স কাঁটা ঢুকে যায়, কাঁটা ফুটে যায় গলায়, সেই ভয়ে আর কি ছাড়ি না। তো বাচ্চারা তো চাই সবসময়, কোনো একটা বয়সে এসে বলে যে আমি পারবো এটা, আমি পারবো এরকম বলে, সেরকম ওও বলে, তো সব কিছু তো ছেড়ে দেওয়া সম্ভব নয়, তার জন্য মাছটাকে বেছে দিচ্ছে আর ও খেয়ে নিচ্ছে। তো ওর খাওয়া দাওয়া হোক, তারপর আমরা খেয়ে নেব, তো ততক্ষণ হাজবেন্ড চলেও আসবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলো না। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো অপেক্ষায় কিন্তু আমি থাকি, আর ভীষণ ভালো লাগে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা, সারাদিন বলতে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর খুব একটা ব্লগ হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতেও পাচ্ছি না অন্য অন্য কাজকর্মগুলো, কেননা একটু হয়তো ব্যস্ত আছি, হয়তো কয়েকদিনের মধ্যে আর একটু বেশি ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেল, টাটা।